আসসালামু আলাইকুম, আমি তো অনিমা খাতুন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব চ্যাপ্টার ইলেভেনের একটি কোশ্চেন নিয়ে। চ্যাপ্টার ইলেভেনে আপনাদের একটি কোশ্চেন আছে যেখানে বলা হয়েছে, প্রমাণ করো রোটোর রেজিস্ট্যান্স ইকুয়াল টু রিয়্যাক্ট্যান্স হলে সর্বোচ্চ স্টার্টিং টর্ক উৎপন্ন হবে। তো এই প্রমাণটি করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, স্টার্টিং টর্কের ইকুয়েশন লিখতে হবে। আমরা অলরেডি স্টার্টিং টর্কের ইকুয়েশন জানি, তাহলে সেটা দিয়ে আমরা শুরু করব। দেখো, আমি অলরেডি লিখে ফেলেছি স্টার্টিং টর্ক টিএস ইকুয়াল টু কে ই রোটর রেজিস্ট্যান্স, নিচে হচ্ছে রোটর রেজিস্ট্যান্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখন আমরা যদি আমাদের এই স্টার্টিং টর্কে ম্যাক্সিমাম টর্কের ইকুয়েশনও প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আমার এই ইকুয়েশনটাকে আমাদের রোটর রেজিস্ট্যান্স দ্বারা ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা এখন আমাদের ইকুয়েশনটাকে রোটর রেজিস্ট্যান্সের মাধ্যমে কী করবো, ডিফারেন্সিয়েশন করবো। সো আমি লিখে ফেলছি ডি অফ ডি আর আর ইন্টু টি এস ইকুয়াল টু ডি বাই ডি আর আর ইন্টু কে ই আর আর, নিচে হচ্ছে আর আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এই ইকুয়েশনটাকে আমরা ডিফারেন্সিয়েশনের মধ্যে নিয়ে আসলাম। এখন ডিফারেন্সিয়েশন করব। এই অবস্থায় আমাদের ডিফারেন্সিয়েশন ভ্যালু যদি জিরো আসে, তাহলে আমরা স্টার্টিং কন্ডিশনের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম টর্ক পাব। তাহলে আমরা এখানে এই ইকুয়েশনটা বা সূত্রটা লিখে ফেলব যে যদি ডি অফ টি এস বাই ডি অফ আর এস ইকুয়াল টু জিরো হয়, তবে স্টার্টিং টর্ক ম্যাক্সিমাম হবে। স্টার্টিং টর্ক ম্যাক্সিমাম হবে। সো এই কন্ডিশনটা ফলো করার জন্য আমার এই পুল ভ্যালুটা কী হবে, জিরো হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি জিরো ইকুয়াল টু ডি বাই ডি অফ রোটর রেজিস্ট্যান্স, উপরে আছে কে ই আর আর, নিচে আছে আর আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখন দেখো, আমার ডান পাশে যে ইকুয়েশন আছে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ ইউ বাই ভি এর একটা ইকুয়েশন। তাহলে এখানে আমার ডিফারেন্সিয়েশন করার জন্য ডিফারেন্সিয়েশন অফ ইউ বাই ভি এর সূত্র জানতে হবে। সূত্রটা কি আমরা জানি? আই থিঙ্ক আপনারা ম্যাথে অলরেডি পড়ে আসছেন। তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে নিচে হচ্ছে ভি স্কোয়ার, উপর হচ্ছে ভি ইনটু ডিফারেন্সিয়েশন অফ ইউ মাইনাস ইউ ইনটু ডিফারেন্সিয়েশন অফ ভি। এটা হচ্ছে আমাদের ইউ বাই ভি এর ডিফারেন্সিয়েশনের সূত্র। তাহলে আমি আমার এই ইকুয়েশনের মধ্যে এই সূত্রটাকে এখন বসাবো এবং এটাকে আমরা সিম্পলিফাই করব। সো আমরা লিখে ফেলতে পারি জিরো ইকুয়াল টু, তাহলে সূত্র অনুযায়ী নিচে হবে ভি। খেয়াল করেন, এখানে আমাদের ইউ কোনটা এবং ভি কোনটা, আপনি যদি দেখতে পারেন তাহলে ইউ মানে হচ্ছে ওপরের ভ্যালুটা, অর্থাৎ কে ই আর আর, এটা হচ্ছে আমার ইউ, এবং নিচে যেটা আছে সেটা হচ্ছে আমার ভি। তাহলে আমরা লিখব নিচে হচ্ছে ভি স্কোয়ার মানে আর আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সো হোল ভ্যালুটার উপর আমার একটা স্কোয়ার চলে আসছে, আর উপরে ভি, তার মানে আর আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইনটু ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন কী? এখানে হচ্ছে ডি ইনটু ডি অফ আর আর, ডিফারেন্সিয়েশন অফ ইউ, ইউ হচ্ছে কে ই আর আর, তাহলে কে ই আর আর। দেন সূত্রের মাইনাস লিখছি আমি মাইনাস, তারপর হচ্ছে ইউ ইউ, অর্থাৎ কে ই আর আর ডিফারেন্সিয়েশন অফ ভি, তার মানে আর আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এখন কী হচ্ছে দেখেন। সো জিরো ইকুয়াল টু, আচ্ছা যদি আমি আমার এই লাইনটাকে আর আর বা ক্রস গুণন করি, সেক্ষেত্রে কী হবে, জিরোর সাথে আমার আর আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার যদি গুণ করি জিরো হয়ে যায়। সো জিরো ইকুয়াল টু, আর উপরে আমার যে ভ্যালুটা রয়ে গেছে ফুল ভ্যালুটা এখানে থাকবে। তা আমি আগে ফুল ভ্যালুটা লিখে ফেলছি, তারপর ডিফারেন্সিয়েশনের ভ্যালুগুলো লিখছি, তাহলে আমাদের লেখা একটু সহজ হবে। আচ্ছা,
এখন আমি ডিফারেন্সিয়েশন করব। দেখেন ডিফারেন্সিয়েশন করলে কি হয়, যেহেতু এটা আমার কনস্ট্যান্ট ভ্যালু, এটা কোনো পরিবর্তন আসবে না, সো আমি এটা লিখে ফেলছি। এখন আমি ডিফারেন্সিয়েশন করছি কাকে, কে ই আর আর কে, কার সাপেক্ষে, আর আর এর সাপেক্ষে। তাহলে এখানে কনস্ট্যান্ট হচ্ছে কে ই, কে ই আমি লিখে ফেললাম, আর 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 কে যদি ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে হবে ওয়ান মাইনাস। এখানে আমার যে ভ্যালু কে ই আর আর রয়ে গেছে, আর ডিফারেন্সিয়েশন করছিলাম কার সাপেক্ষে, এটা কিন্তু আর টু বা রেজিস্ট্যান্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছিলাম। তাহলে সেই ভ্যালুটা আমরা কী করব, দেখেন এখানে আবার আমার দুইটা ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে আর আর স্কোয়ার। তাহলে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কী হয়, পাওয়ার, পাওয়ারটা সামনে চলে আসে এবং যে ভ্যালু, ভ্যালুর উপর যে পাওয়ার সেটা একটা কমে যায়। তাহলে দুইটা থেকে একটা চলে গেলে থাকে এক, সেটাকে আর লেখার কোনো প্রয়োজন নেই। আর পাশে দেখেন প্লাস এক্স স্কোয়ার, এক্সের সাথে আমার কোনো আর নেই, তার মানে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে ভ্যালু হবে জিরো। ওকে, আচ্ছা এখানে তাহলে দেখেন কী আসছে, নাও জিরো ইকুয়াল টু আর আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু কে ই মাইনাস কে ই আর আর ইন্টু টু আর আর। আচ্ছা এখন আমি একটা কাজ করতে পারি, যেহেতু এটা মাইনাস ভ্যালু এটাকে আমি এর পাশে এনে প্লাস করে দিতে পারি, সেক্ষেত্রে কী হবে, টু কে ই আর আর স্কোয়ার। দেখেন কেন, কারণ দুইটা আর আছে, সো আমি স্কোয়ার করে দিলাম। তাহলে এ পাশে রয়ে গেল আর আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু কে ই। আচ্ছা এখন উভয় পাশ থেকে আমরা কে ইটা বাদ দিতে পারি, সো এই কে ই এবং কে ই যদি আমি বাদ দিই তাহলে দেখেন আমরা পরে কী লিখতে পারছি। আচ্ছা তাহলে আমাদের উভয় পাশে রয়ে যাচ্ছে টু আর আর স্কোয়ার ইকুয়াল টু, এ পাশে আছে আর আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা এখন এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, যেটা সেটা হচ্ছে এ আর আরটাকে ওর পাশে নিয়ে যেতে পারি, দুইটা আছে একটা যদি নিয়ে যাই তাহলে একটা থাকবে। আপনারা নিশ্চয়ই এটা সাধারণত বীজগাণিতিক যোগফল আছে সেটা করতে পারেন, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এখন এ পাশে রয়ে গেল একটা আর আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার, সো যদি এখন আমরা স্কোয়ার উঠিয়ে দিই তাহলে থাকে আর আর ইকুয়াল টু এক্স। দেখেন আমাদের যে কোশ্চেন ছিল, কোশ্চেনে কী বলেছিল, প্রমাণ করতে বলেছিল রোটর রেজিস্ট্যান্স ইকুয়াল টু রিয়্যাক্ট্যান্স। যদি আমরা এটা প্রমাণ করতে পারি সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে ইন্ডাকশন মোটরের স্টার্টিং অবস্থায় আমরা ম্যাক্সিমাম পাওয়ার পাবো। তাহলে আমি অলরেডি এটা প্রমাণ করে দিয়েছি, সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এটা আপনারা শুরু করবেন স্টার্টিং টর্কের ইকুয়েশন থেকে, দেন এটাকে রোটর রেজিস্ট্যান্সের মাধ্যমে ডিফারেন্সিয়েশন করে সিম্প্লিফাই করলেই আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন। ধন্যবাদ।